নোয়াখালীতে এ গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে আদালতে তোলা হয়েছে বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল সরাসরি চলে যাচ্ছি তার কাছে সজল মামুন আপনাকে যদি বলি এই নোয়াখালীর বেগমগঞ্জের এই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর থেকে যে অভিযুক্ত প্রধান যে দেলোয়ার আসা ছিল সেই দেলোয়ারকে কিন্তু আদালতে কিছুক্ষণ আগেই আনা হয়েছে এবং আদালতের যে রয়েছে সেখানে রয়েছেন এবং কিছুক্ষণ পরে হয়তো থেকে এখানকার যে বিচারক রয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে মাসফিকুল হক তার আদালতে তোলা হবে আপনাকে যদি বলি এই ঘটনার পর থেকে যে ভুক্তভোগী নারী প্রথম দুটি মামলা করেছিলেন নারী নির্যাতন ও শিশু এবং ওই পর্নোগ্রাফি আইনে সেই দুটি মামলায় কিন্তু দেলোয়ার আসামি ছিলেন এবং ওই দুটি মামলা পিবিআই তদন্তাধীন আছেন এবং ওই দুটি মামলা আজকে কিন্তু তাকে পরিমাণ চাওয়া হয়নি এরপরে যদি বলি সে পলাতক থাকার পরেই র্যাবের হাতে যখন নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয় সেখানে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং র্যাব তার কথিত দেখানো মতে এই দেলোয়ারের যে অস্ত্র খামার থেকে কিন্তু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কিন্তু বেগমগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে দুটি মামলা করেছেন এবং এর পরপরে কিন্তু যে একটি ধর্ষণ মামলা করে এই ভুক্তভোগী নারী দেলোয়ারের বিরুদ্ধে এবং তার সহযোগী কালামের বিরুদ্ধে আজকে সেই ধর্ষণ মামলা এবং র্যাবের উদ্ধার হওয়া সেই বিস্ফোরক মামলায় এই তিনটি মামলায় কিন্তু তাকে সাত দিন করে প্রত্যেক মামলা সাত দিন করে মোট একুশ দিনের রিমান্ডের আবেদন করেছে বা করবে আমাদেরকে যেটা আদালত সূত্র জানিয়েছেন আর আপনাকে যদি বলি এই দেলোয়ারের বিরুদ্ধে এর আগে এলাকায় একটি হত্যা মামলা এবং একটি মানে জোড়া হত্যা মামলা এই দুটি হত্যা মামলায় সে জাহার নামে আসামি ছিল পলাতক ছিল এবং এই দুইটি মামলায় যাকে তাকে যেন গ্রেপ্তার দেখানো হয় ওই মামলার বেগমগঞ্জ থানার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আদালতে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাছে আবেদন করবেন আর যদি বলি যে এই মামলায় গতকালকেও কিন্তু একজন আসামিকে ছিল ছয় নম্বরে জাহান নামে আসামি শামসুদ্দিন সুমন তাকে চার দিনের রিমান্ড শেষে এখানকার যে আরেকজন জ্যেষ্ঠ বিচারক রয়েছেন নবনীতা গুহের মাধ্যমে হাজির করা হয় তার আদালতে এবং সেখান থেকে তাকে জেলা জতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আর সব মিলিয়ে যদি বলি এই ঘটনার কিন্তু তিনটি মামলা করেছে ভুক্তভোগী নারী সেই তিন মামলায় দশজন আসামি সেই দশজন আসামির মধ্যে ইতিমধ্যে কিন্তু সাতজন গ্রেপ্তার হয়েছেন এবং তিনজন এখনো পলাতক রয়েছেন এবং সব মিলে এগারো জন যারা অপর অপর তথ্য প্রমাণে এসেছে এগারো জন মামলা গ্রেপ্তার আছে এবং যার মধ্যে ইতিমধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং আপনাকে যদি বলে থাকি যে এই মামলায় এখন পর্যন্ত যারা পলাতক রয়েছে স্থানীয়রা দাবি করেছেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং এই দাবিটা কিন্তু নোয়াখালী সর্বত্রই চলছে এই ছিল এখানকার সবশেষ অবস্থা মামুন নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে আদালতে তোলা হয়েছে সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া